নমস্কার, আজ আমি বানাবো সুজির হালুয়া। এটা বানানোর জন্যে আমার লাগবে সুজি, চিনি, ঘি এবং ড্রাই ফ্রুটস আর ছোট এলাচ। তিনটি ছোট এলাচ আমি থেঁতো করে রেখেছি। আমি প্রথমে কড়াতে ঘি দেবো। ঘিটা গলে গেলে আমি তার মধ্যে ঘিটা গলে গেছে, এবার আমি এর মধ্যে সুজিটা দিয়ে ভেজে নেব। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটিকে ক্লিক করুন। সুজিগুলো আমার বেশ ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু জল দেব। এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এবার আমি এর মধ্যে ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দেবো। আপনারা ড্রাই ফ্রুটস এর মধ্যে কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম সব কিছুই দিতে পারেন। দিয়ে আমি এটাকে শুকনো হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। মিষ্টিটা আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন। হালুয়া সাধারণত একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে। এবার আমি থেঁতো করা এলাচগুলো এর মধ্যে দিয়ে দেব। আমার হালুয়া প্রায় তৈরি হয়ে গেছে, এটা অনেকটা শুকিয়ে গেছে। আর 1 মিনিট নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দেব। আপনারা ইচ্ছা হলে এর ওপরেও আবার ড্রাই ফ্রুট ছড়িয়ে খেতে পারে। আমার সুজির হালুয়া হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবারে আমি উপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে দেব, তাতে হালুয়ার স্বাদ আরো বাড়বে। যদি আপনাদের এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। দেখা হবে আবার আমার নেক্সট ভিডিওতে।